সবাই ভালো আছো তো? আমি সুজাতা। আজ এই শীতের রোদ্দুরেতে একটা মিষ্টি ফুলের মিষ্টি ভিডিও করব বলে তোমাদের কাছে এসেছি। ফুলটার নাম হচ্ছে পয়েনসেটিয়া। এর পাতাগুলোই এমন সুন্দর ফুলে পরিণত হয়ে যায়, সেগুলো দেখলে মনটা পুরো ভরে যায়। আর রং রং যেন ফেটে পড়ছে একেবারে। হ্যাঁ, এটা আমার একটুখানি কেরম ডিপ লাল নয়, একটু তার মধ্যে হালকা রং আছে। একটা আমার গোলাপি রঙও আছে, সেটা অন্য জায়গায় রাখা আছে। পয়েনসেটিয়া গাছের যত্ন বলতে খুব বেশি যত্ন করতে হয় না, খুব সহজেই এই গাছকে করা যায়। এই গাছটার যখন করেছি তখন মাটি নিয়েছিলাম, মাটির সাথে এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট আর একটু বালি মিশিয়ে এই মাটিটা করার সঙ্গে একটুখানি হাড়গুঁড়ো আর এক মুঠো নিম খোল। এই হচ্ছে পয়েনসেটিয়া গাছের মাটি। হ্যাঁ, লোকেশান ফুল সানলাইট চাই। ফুল সানলাইট না হলে কিন্তু এই গাছের রং ঠিক মতো আসবে না। ফুল হবে কিন্তু ঠিক মতো, যে এর যে প্রকৃত যে কালারটা সেটা কিন্তু আসবে না। আর গ্রীষ্মকালে যখন ফুল শেষ হয়ে যাবে তখন এটাকে ছায়া ছায়া জায়গায় রাখতে হবে, তখন কিন্তু প্রখর রোদের মধ্যে রাখলে চলবে না। বিশেষত এপ্রিল মার্চ মার্চ এপ্রিল মে জুন এই সময়টা, একটু মে মাস পর্যন্ত হলেই হবে এগুলোকে, এই গাছটাকে কিন্তু ছায়ায় রাখতে হবে। ওভার ওয়াটারিং একদমই নয়, জল বেশি একেবারে পছন্দ করে না, মাটি শুকালে তবে জল। আর সার, হ্যাঁ, ফুল আসার আগে শীতের শুরুতে কিন্তু একে ভালো করে কম্পোস্ট দিতে হবে। বেশ কিছুটা মাটি গুঁড়াই করে নিয়ে তাতে গোড়া থেকে মাটি সরিয়ে সেখানে কিছুটা ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট, তার সঙ্গে একটু পটাশ আর একটু হাড়গুঁড়ো দিয়ে গাছটাকে গাছের পরিচর্যা করতে হবে। আর রোগ সেরকম কিছু নেই, একে ফাঙ্গাস হওয়ার একটু প্রবণতা থাকে, তাই জন্য নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর অন্যান্য গাছে যখন রোগর নিময়ের স্প্রে করা হয় সেরকমভাবে এই গাছটাতেও দিতে হবে। আমি এইভাবেই করেছি। হ্যাঁ, আর আমি যখন সব গাছে যখন খোল পচা জল দিই তখন একেও দিই, সেটা 7 দিন অন্তর। আমি সব গাছে যেহেতু শীতের সময় দিই, একেও আমি সেইভাবে দিই। আর শীতে ফুল এসে গেলে সেইভাবে, আর কিন্তু এমনি কোনো এই খোল পচা জল ছাড়া আর অন্য কিছু দিতে হয় না। তো ফুল তো আমার একদম ভর্তি হয়ে আছে, গাছটা দেখতে পাচ্ছ সবাই কেমন হেলদি, একটুও বেশ কোথাও কোনো রোগ বা ফুল কম হয়ে আছে এরকম কিছু নেই, একদম ভর্তি। সুন্দর গাছ, একদম সুন্দর, মন পুরো ভরিয়ে দিচ্ছে। এই গাছটা আমার কাছে আছে 1 বছরের মতো, গত শীতে ছিল ছোট, অল্প ফুল হয়েছিল, এবছর একবারে ভর্তি করে দিয়েছে। আর একে কিভাবে, হ্যাঁ, যখন বসন্তের শেষে যখন এটা ফুল শেষ হয়ে আসবে তখন কিন্তু জল কিন্তু অনেক কমিয়ে দিতে হবে, তখন বেশি জল দিলে হবে না। এখন ফুল আছে বলে জলটা যতটা দিচ্ছ তখন কিন্তু ফুল যেহেতু কম হয়ে যাবে, শুকনো হয়ে আসবে ফুল, তখন আর বেশি জল দিতে হয় না। বর্ষার সময় একে কাটিং করতে হয়, কাটিং করে 6 ইঞ্চির মতো রেখে কাটিং করে দিলে আর ওই কাটিংগুলো নিয়ে যদি মাটিতে একটু মাটিতে বসিয়ে দেওয়া হয়, তার আগে একটুখানি রুট হরমোন লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নতুন চারা হয়। আর গরমের সময় এটাকে একটু ছায়া ছায়া রাখা জায়গায় রাখতে হয়। ব্যাস, এই হচ্ছে পয়েনসেটিয়া গাছের পরিচর্যা। পয়েনসেটিয়া অনেক রকম রঙের আছে, আমরা যদি বাড়িতে একটা দুটো করে রাখি সেটা কিন্তু দেখতে খারাপ হয় না এবং অনেক দিন ধরে থাকে। শীতের বাগানটা পুরো ভরিয়ে রাখে, শীতের বাগান একেবারে ভরা হয়ে থাকে। এই পাশে একটা রয়েছে আমার চন্দ্রমল্লিকা গাছ, অনেক চন্দ্রমল্লিকা হয়েছে, ফুল আমার অনেক হয়েছে, এবং পয়েনসেটিয়া গাছটা যেন একদম মন ভরিয়ে দিচ্ছে। সুন্দর সুন্দর ফুলের গাছ আমার একটি পয়েনসেটিয়া। তোমরা ইচ্ছা করলে পয়েনসেটিয়া করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমাকে অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে কমেন্ট করো। সবাই তোমরা ভালো থেকো, বাই।